পদ নিয়ে জটিলতা নিরসন না হওয়ায় এভাবেই এক যুগ ধরে বিনামূল্যে পাঠদান করছেন শিক্ষক লোকমান হাকিম। সমস্যা সমাধানের সহকর্মী স্কুল কমিটি সহ যেখানে গিয়েছেন হয়েছেন প্রতারিত, শেষ পর্যন্ত মামলা চালাতে গিয়ে হয়েছেন নিঃস্ব। ঘটনাটি রংপুরের ফুলচৌকি খামারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের। লোকমান হাকিম বলছেন, 2010 সাল থেকে 2016 সাল পর্যন্ত স্কুলের প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তিনি। জাতীয়করণের পর নতুন কমিটি অবৈধভাবে তাকে 2016 সালের অক্টোবর মাসে বাদ দেন। এরপর থেকে পদ ফিরে পেতে শুরু হয় লড়াই। আমার প্রধান শিক্ষকের অধিকার থেকে আমি বঞ্চিত হলে আমি বিজ্ঞ জজ আদালত রংপুরে মামলা দাখিল করি বাদী হিসেবে। এখানে আমার পক্ষে একটা ইনজেনশন অর্ডার হয়। এখানে দীর্ঘদিন যাবৎ আমার অনেক টাকা খরচ হয়েছে। পরবর্তী আমি মহামান্য হাইকোর্টে পাড়ি দেই ন্যায় বিচার প্রাপ্তির স্বার্থে। এই টাকাগুলো আমি গরিব মানুষ, সামান্য জমি জমা ছিল, সেটুকু আমার বিলীন হয়ে গেছে এইগুলো ব্যয়ভার বহন করতে। হ্যাঁ, অবশেষে শেষোক্ত মামলাটাতে আমার পক্ষে রায় হয় হাইকোর্ট থেকে, যেটা 27 অক্টোবর 2019 মোতাবেক। আমার পৈতৃক সম্পত্তি সামান্য ছিল, এই সামান্য জমিটুকু আমার বিলীন হয়ে গেছে মামলা চালাতে গিয়ে। এখন আমি নিঃস্ব হয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। আমি আশা করি যে আমার রায়টা বাস্তবায়ন হয়ে আমার চাকরির বৈধতা অতি দ্রুত আমি ফিরে পাই এবং পরিবার নিয়ে আমি জীবনযাপন করব, সেই সাথে স্কুলের দায়িত্ব সঠিকভাবে পালন করব। সম্মান রক্ষার লড়াইয়ে একে একে বিক্রি করেছেন ভিটেমাটিও। পরিবারের সদস্যদের নিয়ে এখন দিশেহারা এই শিক্ষক। সংসার চলছে তো খুব কষ্টের মধ্যে, এখন যা যেটা না বললে নয়, এখন মানুষের ভাই মনে করো কাজকর্ম করার মতো এই হাল আসি গেছি। এখন আর কি আর কম করার মতো তো কোনো ভাষা নাই। প্রাইভেটের বেতন দিতে পারি না, কলেজের পরীক্ষার ফি দিতে পারি না, মানে বাবার বেতন পায় না, বেতন আটকে থাকে, অনেক ধরনের সমস্যার কারণে আমার লেখাপড়ার সমস্যা, পরিবারের অনেক সমস্যা। সহকর্মীরা লোকমান হাকিমের প্রধান শিক্ষক পদ ফিরে দেওয়ার দাবি জানালেও এ বিষয়ে মুখ খুলতে নারাজ স্কুলটির বর্তমান প্রধান শিক্ষক মিজানুর রহমান। না, আমি এই ব্যাপারে কিছু জানি না ভাই। ভাই ওটা আমি বলতে পারবো না, ওটা আমি আমার জানার বাইরে ভাই। না, আমি আমি ওটা না ওটা আমার জানার কথা নয় ভাই, জানিও না আমি বেতন নাকি উনি উঠাচ্ছে কি না উঠাচ্ছে আমি তো জানিই না। জানি ও শুধু বিল বন্ধ উঠায় না, কর্ম করবে বেতন পাবে না, তার মন মানসিক তো ঠিক থাকে না, না পারবে শ্রেণী পাঠদান করতে, না পারবে ঠিকভাবে কর্ম করতে, তার তো সারাক্ষণ টেনশনে ভুগতে যাবে। আমরা তো চাচ্ছি যেটা তাড়াতাড়ি সমাধান হয়ে যাক, তার কারণ এইরকম জটিলতা নিয়ে তো সম্ভব নয় বেঁচে থাকা। কমিটি লোকমান স্যারকে দিল, লোকমান স্যার কতদিন প্রায় ভারপ্রাপ্ত হিসাবে ইয়া করলো, আমাদের করার কি আছে? আমাদেরও তো মাঝে মাঝে বিল বন্ধ করছিল, আমরাও তো কি চার মাসের না কয় মাসের বিল আমরাও পাইনি। জেলা শিক্ষা কর্মকর্তা বলছেন, প্রধান শিক্ষক হওয়ার আর সুযোগ নেই লোকমান হাকিমের, তবে সহকারী শিক্ষক হিসাবে নিয়মিত বেতন পাবেন তিনি। সম্ভবত 2017 সাল থেকে বেতন ভাতা দিয়ে পাচ্ছেন না। উনি নিয়মিত যদি স্কুল করে থাকে, তার যদি হাজিরা খাতা স্বাক্ষর থাকে, সমস্ত বকেয়া বেতন ভাতা দিয়ে প্রদানের আমরা ব্যবস্থা গ্রহণ করব। লোকমান হাকিম বলছেন, সহকারী হিসাবে নয় নিজের বৈধ পদ ফেরাতে শেষ দেখতে চান তিনি। ফখরুল শাহিন, চ্যানেল 24, রংপুর।